রাজস্থানের তিন সোনা পাচারকারীকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ। যে দোকানে পাচারকারীরা সোনা বিক্রি করতে এসেছিলেন সেই দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানান, ধৃত সুরাজ সিং, ধরমবীর নায়ক এবং কমলেশ নায়কের বাড়ি রাজস্থানে। এদিন তারা স্বর্ণ ব্যবসায়ী উত্তম কর্মকারের কাছে সোনা বিক্রি করছিলেন। সেই সময় পুলিশ ওই দোকানে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। जो सोना कहाँ से लाए थे आप लोग? घर का है सर, हमारा घर का अपना है। हाँ सर, तो क्या बेचना था ना? नहीं नहीं सर, हम तो वैसे लेन देन करते थे अपने बिक्री का लिए, पैसे टका कम पड़ जाएगा देते थे। तो पुलिस क्यों पकड़ा आप लोग? वो कुछ सीबीआई वाले के कौन बताया साहब, हमको इतना पता नहीं था। तो बीएसएफ भी था क्या आप पकड़ने में? हाँ सर, वहाँ ये हम तो इतना नहीं जानते। तो बोल रहे सोना है आप लोग का, वो डुप्लीकेट है? नहीं सर, नहीं है डुप्लीकेट। नहीं है डुप्लीकेट? नहीं है नहीं। तो आप लोग काय बंधक रख रहे थे? जरूरत ही, हमको हमारा माल मंगा रहे थे हम। क्या क्या कारोबार करते हैं? बेडशीट, चद्दर, ये बच्चों के कपड़े, ये मंगाते हैं। डेरा कहाँ आपका यहाँ मालदा में? कालियागंज, कालिया चौक। कालिया चौक, कालिया चौक। क्या नाम है आपका? मेरा नाम धर्मवीर है सर। क्या आप ধৃতদের কাছে কোনো বৈধ কাগজ ছিল না। ধৃতদের এদিন মালদা আদালতে পেশ করা হয়। গতকাল ওই আমাদের যে খবর আসে যে কিছু লোক রাজস্থানের লোক এখানে সোনা বিক্রি করতে আসে, তো আমরা যাই মুচিয়ার ওখানে মনোভর করে দোকানে, উত্তম কর্মকারের দোকানে সোনা বিক্রি করতে আসে। তা আমরা বিল টিলগুলো ডিমান্ড করি যে আপনি বিল টিল কোথায় পেয়েছেন, এই পেয়েছেন, রাজস্থানের লোক এখানে কেন আসছে? তো ওরা কিছু দেখাতে পারেনি। টোটাল চারজন এসেছিলেন, তার মধ্যে একটা মহিলা ছিল, সুরজ নায়ক এবং আরও তিনজন। তখন আমরা ওদেরকে প্রথম সুযোগ দেওয়া হয় যে আপনার বিল যদি আনতে পারেন, সেই সুযোগটা ওদেরকে দেওয়া হয়েছে, কিন্তু ওরা কোনো বিল আনতে পারেন। তা আমরা এটা খুব এভিডেন্ট যেটা চোরাই সোনা শুধু চুরি টুরি করে নিয়েছি, সেই হিসেবে আমরা কেস করেছি। এবং দোকানদারকেও, যে দোকানদার স্বর্ণকার, তাকেও অ্যারেস্ট করেছি। টোটাল পাঁচজন অ্যারেস্ট হয়েছে, কেস স্টার্ট হয়েছে। চুরি এবং সোনার এসব চুরি মাল রাখা প্লাস তার সঙ্গে হচ্ছে এসব বিজনেসে যুক্ত থাকার জন্য ভারতপুর জেলা, রাজস্থানের ভারতপুর জেলা। এগুলো কি চুরির মাল স্যার? আমার প্রাথমিক ভাবে তাই মনে হচ্ছে, কারণ ওরা বিল শো করতে পারছে না। কতটা গ্রাম সোনা, এতটা সোনা, 60 গ্রাম মতো সোনা ছিল টোটাল। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। রাজস্থানের তিন সোনা পাচারকারীকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ। যে দোকানে পাচারকারীরা সোনা বিক্রি করতে এসেছিলেন সেই দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানান, ধৃত সুরাজ সিং, ধরমবীর নায়ক এবং কমলেশ নায়কের বাড়ি রাজস্থানে। এদিন তারা স্বর্ণ ব্যবসায়ী উত্তম কর্মকারের কাছে সোনা বিক্রি করছিলেন। সেই সময় পুলিশ ওই দোকানে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। যে সোনা কাহা সে লাই থে আপ লোক? ঘর কা হ্যায় স্যার, হামারা ঘর কা আপনা হ্যায়? হ্যাঁ স্যার। তো ক্যা বেচনা থা না? নহীঁ নহীঁ স্যার, হম তো বেসে লেন দেন করতে থে আপনে বিক্রি কা লিয়ে, পয়সা টাকা কম পড় জায়েগা দেতে থে। তো পুলিস কেউ পকড়া আপ লোক কো? ও কো সিবিআই ওয়ালে কে কোন বতায়া সাহেব, হামকো ইতনা পতা নহীঁ থা। হ্যাঁ, তো বিএসএফ ভি থা ক্যা আপ পকড়নে মে? হ্যাঁ স্যার, ওয়াইন ইয়ে হম তো ইতনা নহীঁ জানতে কোন হ্যায়। তো বোল রে সোনা হ্যায় আপ লোক কা, ও ডুপ্লিকেট হ্যায়? নহীঁ স্যার। হ্যাঁ নহীঁ হ্যায়। डुप्लीकेट नहीं है? डुप्लीकेट नहीं है। नहीं। तो आप लोग काहे बंधक रख रहे थे? जरूरत ही, हमको हमारा माल मंगा रहे थे हम। क्या क्या कारोबार करते हैं? बेडशीट, चद्दर, ये बच्चों के कपड़े, ये मंगाते हैं। डेरा कहाँ आपका यहाँ मालदा में? यहाँ कालियागंज, कालिया चौक। कालिया चौक, कालिया चौक। क्या नाम है आपका? मेरा नाम धर्मवीर है सर। क्या आप ধৃতদের কাছে কোনো বৈধ কাগজ ছিল না। ধৃতদের এদিন মালদা আদালতে পেশ করা হয়। গতকাল ওই আমাদের যে খবর আসে যে কিছু লোক রাজস্থানের লোক এখানে সোনা বিক্রি করতে আসে, তা আমরা যাই মুচিয়ার ওখানে মনোভর করে দোকানে, উত্তম কর্মকারের দোকানে সোনা বিক্রি করতে আসে। তা আমরা বিল টিলগুলো ডিমান্ড করি যে আপনি বিল টিল কোথায় পেয়েছেন, এই পেয়েছেন, রাজস্থানের লোক এখানে কেন আসছে? তো ওরা কিছু দেখাতে পারেনি। টোটাল চারজন এসেছিলেন, তার মধ্যে একটা মহিলা ছিল,
সুরজ নায়ক এবং আরও তিনজন, তখন আমরা ওদেরকে প্রথম সুযোগ দেওয়া হবে যে আপনার বিল যদি আনতে পারেন সেই সুযোগটা ওদেরকে দেওয়া হয়েছে, কিন্তু ওরা এখন বিল আনতে পারেন। আমরা আমরা এটা খুব এভিডেন্ট যেটা চোরাই সোনা শুধু চুরি চুরি করে নিয়েছে সেই হিসেবে আমরা কেস করেছি, এবং দোকানদারকেও দোকানদার স্বর্ণকার তাকেও অ্যারেস্ট করেছে, টোটাল পাঁচজন অ্যারেস্ট হয়েছে, কেস স্টার্ট হয়েছে। চুরি এবং সোনার এসব চুরি মাল রাখা প্লাস তার সঙ্গে হচ্ছে এসব বিজনেসে যুক্ত থাকার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কোথাকার স্যার যারা ধরা পড়েছে? তারা ভরতপুর জেলা, রাজস্থানের ভরতপুর জেলা। এগুলো কি চুরির মাল স্যার? আমার প্রাথমিক ভাবে তাই মনে হচ্ছে, কারণ ওরা বিল শো করতে পারছে না। কতটা গ্রাম সোনা, এতটা সোনা, 60 গ্রাম মতো সোনা ছিল টোটাল। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।